পরীক্ষার ফলাফল পাবলিশড হওয়ার পর আমরা অনেকেই টেনশনে থাকি, পরীক্ষার ফলাফল কি হবে কিংবা পরীক্ষার ফলাফল কিভাবে বের করব, এই সব বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন থেকে আপনারা চাইলে ঘরে বসেই নিজেদের মোবাইল দিয়ে মাত্র এক মিনিটের মধ্যে আপনাদের রেজাল্টটি বের করতে পারবেন, তাও আবার ফুল মার্কশিট সহ। তো কিভাবে আপনারা খুব সহজে এই রেজাল্টটি বের করবেন, এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আমি এন.এ.সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে, আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। আর হ্যাঁ, যাবার আগে গুরুত্বপূর্ণ একটি মেসেজ, সেটি হচ্ছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর আপনারা কিভাবে কলেজে ভর্তি হবেন, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। বন্ধুরা, আপনারা যদি এসএসসি পরীক্ষার রেজাল্টটি অনলাইনে বের করতে চান, তাহলে প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। সেটা আপনার মোবাইল দিয়েও করতে পারেন অথবা কম্পিউটারে করতে পারেন, যে কোনো একটি ব্রাউজার হলেই হবে। তো গুগল সার্চ বক্স, এখানে লিখতে হবে ওয়েব এডুকেশন বোর্ড, এটা লিখলেই হবে, অথবা এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে, এখানে দেখেন যে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এটার মধ্যে ক্লিক করে দিবেন, এখান থেকে আপনারা মার্কশিট সহ রেজাল্ট বের করতে পারবেন। আর যদি এখানে দেন তাহলে আপনারা গ্রেড বের করতে পারবেন। তো আরেকটি কথা মনে রাখবেন যে সব বোর্ডে মার্কশিট সহ রেজাল্ট পাবলিশড হয় না, বা রেজাল্ট পাবলিশড হওয়ার দুই তিন দিন পর মার্কশিট সহ পাবলিশড হয়, তো এটা আপনারা মনে রাখবেন। তো আমি ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম এটার মধ্যে ক্লিক করে দিলাম, তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। আর হ্যাঁ, যারা ভালো রেজাল্ট করেছেন তারা অবশ্যই মিস্টেক হবেন। রেজাল্ট হওয়ার পর কিভাবে আপনারা কলেজে ভর্তি হবেন আর কোন কলেজে ভর্তি হবেন, কত পয়েন্ট লাগবে, এই সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে, এখানে দেখেন এক্সামিনেশন চুজ ওয়ান, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, এসএসসি, জেএসসি, এইচএসসি। যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখব তাহলে এসএসসি এটার মধ্যে ক্লিক করে দেবো। দেখেন এখানে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, মানে এসএসসি মাদ্রাসা বোর্ড আর হচ্ছে কারিগরি বোর্ড সব এটার মধ্যেই দেখতে পারবেন। তো আমরা এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে ইয়ার, আপনি কোন ইয়ারের রেজাল্টটি দেখতে চাচ্ছেন, তো আমরা 2022 রেজাল্ট দেখব, তো 2022 এটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে বোর্ড চুজ অন, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে অনেকগুলো বোর্ড দেওয়া আছে, যারা মাদ্রাসায় পড়েন তারা শুধু মাদ্রাসা দিবেন, যেখানেই হোক শুধু মাদ্রাসা সিলেক্ট করবেন। আর যারা কারিগরি বোর্ডে পড়েন তারা টেকনিক্যাল সিলেক্ট করবেন। আর যারা জেনারেল বোর্ডে পড়েন তারা ঢাকা, কুমিল্লা, দিনাজপুর, যশোর এগুলো আছে, এগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি ঢাকা বোর্ডের রেজাল্ট দেখব, তো ঢাকা এটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপর নিচে চলে আসুন, এখানে দেখেন চুজ অন, এটার মধ্যে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে রুল, এখানে আপনার এসএসসি রুলটি দিতে হবে, আমি রুলটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি হয়ে গেলে দেন নিচে চলে আসুন, এখানে দেখেন সিকিউরিটি কি, চার ডিজিটের গোপন সংখ্যা আছে, এই সংখ্যাগুলো এখানে লিখতে হবে। প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা এখানে কোড দেওয়া থাকবে, যদি কোডটি আপনারা না বুঝেন তাহলে রিলোড এটা দিবেন, এখানে কোডটি চেঞ্জ হয়ে আসবে। তো এখানে দিয়ে দিচ্ছি 1729। তো সব কিছু একবার যাচাই করে নেবেন যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে গেট রেজাল্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। এখানে দেখেন বন্ধুরা, এখানে স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, বোর্ড, তারপরে পয়েন্ট কত সব কিছু দেওয়া আছে, এখানে মার্কশিট সহ দেওয়া আছে। যদি আপনারা, তো এখানে একটি কথা মনে রাখবেন যে মাদ্রাসা বোর্ড বা টেকনিক্যাল বোর্ড এই বোর্ডের মার্কশিটগুলো সব বোর্ডে প্রকাশ করে না, যে সব বোর্ডের মার্কশিট প্রকাশ করবে সে সব বোর্ডের রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারবেন, আর যেগুলোর শুধু গ্রেড প্রকাশ করবে সেগুলো শুধু গ্রেড দেখতে পারবেন। তো অনেকে এটা না বুঝে কমেন্টে গালাগালি করে, দয়া করে এই কাজটি করবেন না। আর রেজাল্ট দেওয়ার আপনার 3 থেকে 4 দিন পর মার্কশিট সহ অনলাইনে দেখতে পারবেন। রেজাল্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা মার্কশিট দেখতে পারবেন না।
তো বন্ধুরা মার্কশিট পাওয়ার পর আপনারা কি করবেন, যে কলেজে ভর্তি হতে হবে, কলেজে কিভাবে ভর্তি হবেন, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে, এ সম্পর্কিত বিস্তারিত ভিডিও বা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। তো রেজাল্টটি বের হয়ে যাওয়ার পর আপনারা এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নির্দিষ্ট কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করে নেবেন, অথবা এখানে যদি আপনার প্রিন্টার থাকে তাহলে সরাসরি এখানে প্রিন্ট করতে পারবেন। বন্ধুরা আপনারা এতক্ষণ যাবত যে প্রসেসিংটা দেখলেন সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটি বের করার নিয়ম। তো ইচ্ছা করলে আপনারা মোবাইলে মেসেজ দিয়ে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি দেখতে পারবেন। তো কিভাবে আপনারা মেসেজের মাধ্যমে রেজাল্টটি বের করবেন সেটি হচ্ছে আপনাদের মোবাইলের মেসেজ অপশনে যাবেন, সেখানে গিয়ে লিখবেন এসএসসি, তারপর হচ্ছে স্পেস, তারপর হচ্ছে বোর্ডের প্রথম তিন অক্ষর, তারপর হচ্ছে রোল নাম্বার, তারপর হচ্ছে 2022, মানে আপনারা যে সালের রেজাল্টটি বের করতে যাচ্ছেন সেই সালটি এখানে লিখে দিবেন, তারপর 1622 এই নাম্বারে সেন্ড করে দিবেন, আপনাকে ফিরতি এসএমএসের মাধ্যমে আপনার রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে। দেখেন এখানে উপরে লেখা আছে কিভাবে আপনারা লিখবেন, তারপর আবার নিচে এখানে দেখিয়ে দিচ্ছি। আপনার যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে প্রথম লিখতে হবে দাখিল, তারপরে মাদ্রাসা বোর্ডের প্রথম তিন অক্ষর MAD, তারপর হচ্ছে রুল, তারপর আপনার সালটি লিখতে হবে, তারপর 1622 এই নাম্বারে পাঠিয়ে দিবেন। আর যদি আপনার কারিগরি বোর্ড হয় তাহলে এসএসসি, তারপর স্পেস, তারপর TSC, তারপর রুল, তারপর স্পেস, তারপর হচ্ছে আপনার সাল। তো বন্ধুরা ভিডিওটি যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।